সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আপনাদের সঙ্গে আমি দূর্বা। বারাসাত বিজেপির পশ্চিম পৌরমণ্ডলে বিরাট বাইক মিছিল। বারাসাত পশ্চিম পৌরমণ্ডলের উদ্যোগে এক বিরাট বাইক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় ব্যারাকপুর রোড লোকনাথ মন্দির থেকে এবং শেষ হয় বারাসাত কিশোলয় হোমে গিয়ে। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত ও বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি শঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। রবিবার সকালে এই বাইক মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শয়ে শয়ে কর্মী সমর্থকরা বাইক নিয়ে এই মিছিলে যোগ দেয়। বারাসাত থেকে নিশীথ দাসের রিপোর্ট, বলো কলকাতা। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের নিবেদন, বাইক র্যালিটিকে সুন্দরভাবে যেতে আপনারা সহযোগিতা রাখবেন। বাংলার মানুষ পরিবর্তন এনেছিলেন, বাংলার সত্যিকারের স্বাস্থ্য ব্যবস্থা হবে, বাংলার গরিব মানুষ স্বাস্থ্য পাবে, চিকিৎসা পাবে, বাংলার গরিব মানুষ খাবার পাবে, 2 টাকা কিলো চালের জন্য নয়, 1000 টাকা পেনশন পেয়ে ভিক্ষের জন্য নয়, 750 টাকার ভিক্ষে পাওয়ার জন্য নয়, বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে নাটক, সেই নাটক করাতে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন ভারতবর্ষের যে কোনো বড় আর্টিস্ট, সিনেমা আর্টিস্টের থেকেও অনেক বড় অভিনেত্রী। নির্বাচন আসছে, বাজেট করতে গিয়ে উনি বলছেন স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে, 1500 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, এতে 10 কোটি মানুষ মাথা পিছু করবে না, তাহলে চিকিৎসাটা কোথায় হবে? মমতা ব্যানার্জি কোথায় চিকিৎসা দেবে? আর মমতা ব্যানার্জি বলছেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা চরমতম জায়গায় চলে গেছে, 43টা মাল্টিভার্স। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত হন, আজকে যদি বিহারের মানুষ বাংলায় বহিরাগত হন, উত্তরপ্রদেশের মানুষ বাংলায় বহিরাগত হন, দক্ষিণাত্যের মানুষ বাংলায় বহিরাগত হন, এ তো প্রাদেশিকতার প্রশ্ন তুলছেন, সাম্প্রদায়িকতার থেকেও যা মারাত্ম। আজকে যদি এই জিনিসটাই আজকে এটা শেষ হয়েছে বাইক র্যালি, দেখুন বাংলার মাটি তৈরি হয়ে আছে, বাংলার মাটি তৈরি হয়ে আছে, বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছে। এ পরিবর্তন শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন নয়, এ পরিবর্তন শুধুমাত্র একটা মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়, শুধুমাত্র আশার কর্মীদের 500 টাকা বাড়ানোর জন্য নয়, শুধুমাত্র বাংলার বেকার যুবকদের সিভিক পুলিশের চাকরি দিয়ে বা 7000 টাকার ক্যাজুয়াল চাকরির জন্য নয়, বাংলার মানুষ, বাংলার মানুষ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জি সরকারকে, যাতে সব দিক দিয়ে বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে। কিন্তু আমরা দেখলাম এই 9 বছর বা 9.5 বছরের শাসনকালে বাংলা ধপ্পা জিতে সবার আগে চলে। তার জন্যই এটা পরিষ্কার, এটা ঘটেছে নবপল্লী ছোট বাজারে, আমরা দেখেছি টিএমসি নেতারা কোথায় দাঁড়িয়ে ছিল আর সিপিএম কি করেছে রাস্তা দিয়ে, সিপিএম এখন নিজের ডাক কেটে পরে একটা ভঙ্গ করার চেষ্টা করছে, এটা হবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে সরকারে আনবে, তৃণমূলকে সরকার থেকে সরাবে, এটা বাংলার মানুষের সিদ্ধান্ত। আজকে বাইকে র্যালিতে যেটা দেখা গেল সাধারণ মানুষের মেলাতে এই মিছিলে যোগদান এবং প্রত্যেকটা দেখা গেল যে বাইক মিছিলের মাধ্যমে দেখলাম। জনগণের সাথে, জনগণের পাশে সব খবরে আমরা। বম্বে স্পাইস আর মাল্টিকুইজিন রেস্টুরেন্ট
ভোননগরী পূজোর আনন্দে বিধিনিষেধ মেনে মন ভরে ভুরি পূজনের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বম্বে স্পাইস, ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল থাই ও তন্দুর, ফ্রি হোম ডেলিভারি অ্যাবাব রুপিস 500 অর্ডার ভ্যালু। কন্ট্যাক্ট নাম্বার 2674-0607 ও 9051-865269। আমাদের ওয়েব অ্যাড্রেস হল www.bombayspice.in আর ইমেল করার জন্য rupok@bombayspice.in enquiry@bombayspice.in। আমাদের অ্যাড্রেস হল 449 ইন্দিরা গান্ধী রোড, কোন্নগর, হুগলি বাস স্টপ, কোন্নগর, বাটা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।